আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিশোরগঞ্জ জেলা আইডিয়া স্কুল কর্তৃক আয়োজিত KZIS অনলাইন হোম স্কুল প্রোগ্রামিংয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রমানা তাসনিম অন্তরা, সহকারী শিক্ষক বনি। আজকে আমরা সপ্তম শ্রেণী ক্লাস করব। বিগত ক্লাসগুলোতে আমরা উপপাদ্য 1, 2 এবং 3 করিয়েছিলাম, ঠিক আছে? আজকে আমরা উপপাদ্য 4 করব। তো তোমরা বোর্ড বইয়ের পৃষ্ঠা নং 134 বের করো। 134 বের করে দেখো, উপপাদ্য 4-এ সাধারণ নির্বাচন কি বলা আছে। সাধারণ নির্বাচনটা বলা আছে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। কি বলা আছে, কি প্রমাণ করতে হবে আমাদের? যে ত্রিভুজের যে কোনো দুই বাহু যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে, অর্থাৎ আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে যার দুইটি বাহু দৈর্ঘ্যের যোগফল হচ্ছে তৃতীয় যে বাহুটা আছে সেটা থেকে কি বৃহত্তর। আচ্ছা, প্রথমে আমরা একটা চিত্র আঁকি। ABC একটি ত্রিভুজ, ঠিক আছে? ABC একটি ত্রিভুজ। মনে করি ত্রিভুজ ABC এ AB প্লাস বৃহত্তম হচ্ছে কি BC। এখানে বৃহত্তম বাহু কত হতে হবে? BC। আচ্ছা, চিত্রটা একটু বেশি করে রাখা হোক। অর্থাৎ ABC ত্রিভুজের বৃহত্তম বাহু এখানে কত? BC, ঠিক আছে? তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বাকি দুইটি বাহু কি AB প্লাস AC। প্রমাণ করতে হবে যে AB প্লাস AC, হ্যাঁ, এটা এর যোগফল কত? গ্রেটার দেন BC। বোঝা গেছে? অর্থাৎ ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, দুই বাহু হচ্ছে ABAC, তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। এখানে তৃতীয় বাহু কত? BC, সবচেয়ে বড় বাহু হচ্ছে BC, এবং ABOSC এর যোগফল BC থেকে কত বড়, এটা কি আমাদের প্রমাণ করতে হবে। তো অঙ্কনে আমরা কি করব, BAটাকে D পর্যন্ত বর্ধিত করব। BAটাকে D পর্যন্ত বর্ধিত করব কিসের মাপ নিয়ে? AC এর মাপ নিয়ে, ঠিক আছে? AC এর মাপ নিয়ে আমরা BAটাকে D পর্যন্ত বর্ধিত করব, যেন AC সমান AD হয়। অর্থাৎ AC এবং AD এর পরিমাপ কি সমান? তোমরা স্কেলের সাহায্যে দুটা সমান করবে। আচ্ছা, এবং পরে কি করব? CD যোগ করি, ঠিক আছে? আচ্ছা, এখন প্রমাণে আসি। দেখো কি উৎপন্ন হয়েছে, প্রথমে ছিল ত্রিভুজ ABC, যখন আমরা CD যোগ করেছি এবং BAকে D পর্যন্ত বর্ধিত করেছি তখন আমাদের ত্রিভুজ হয়েছে কি ADC ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ADC এ প্রমাণটা ভালোভাবে লক্ষ্য করো, ত্রিভুজ ADC এ কি কি সমান? AD এবং AC কি সমান? ত্রিভুজ ADC এ AD ইজ ইকুয়াল টু AC, যেহেতু বাহু সমান তার মানে কি কোণও কি হবে? সমান হবে। অর্থাৎ ADC কোণ ইজ ইকুয়াল টু AC D কোণ, ঠিক আছে? এখন বাহু সমান দেখে কি হয়েছে, কোণও সমান হয়েছে। তাহলে আমরা আবার লিখতে পারি AC D কোণ সমান BD C কোণ, কারণ হচ্ছে AC D হচ্ছে BDC এর একটি অংশ, ঠিক আছে? তাহলে কি লিখতে পারি, AC D যেহেতু BDC এর অংশ তাই BCD কোণ গ্রেটার দেন কি AC D কোণ। BCD কোণ অবশ্যই কি AC D কোণ থেকে বড় হবে, সুতরাং BCD কোণ কার থেকে বড় হবে? AC D সমান কি BDC, তার মানে
বিটি সি কোণ থেকে বড় অর্থাৎ সি কোণ অবশ্যই কি ডি কোণ থেকে বড় হবে। আচ্ছা এবং আবার দেখো ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কি উৎপন্ন হয়েছে বিডিসি, সম্পূর্ণ ত্রিভুজ বিডিসি এ বিসিডি কোণ গ্রেটার দেন কি বিডিসি কোণ। ত্রিভুজ বিডিসি এ দেখো ত্রিভুজ বিডিসি এ বিসিডি কোণটা অর্থাৎ সি কোণটা অবশ্যই কি ডি কোণের থেকে বড়। আচ্ছা সুতরাং যেহেতু কোণ বড় তার মানে বাহু কি হবে বড় হবে, তার মানে বিডি গ্রেটার দেন কি বিসি, বিডি গ্রেটার দেন বিসি। কিন্তু এখন দেখো বিডিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, বিডিকে ভাঙালে পাবো হচ্ছে এবি প্লাস এডি, এবি প্লাস এডি। তাহলে বিডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এবি প্লাস এডি গ্রেটার দেন কি বিসি। এখন দেখো আমরা প্রথম দিকে কি প্রমাণ করেছিলাম, যে চিত্র থেকে পেয়েছিলাম এডি এবং এসি বাহু কি সমান, সুতরাং আমরা এডি এর পরিবর্তে এসি লিখতে পারি, এবি প্লাস এডি এর পরিবর্তে কি এসি গ্রেটার দেন বিসি। আমাদের প্রমাণ চেয়েছিল কি এবি প্লাস এসি গ্রেটার দেন বিসি প্রমাণ করার জন্য, ঠিক আছে। তার মানে আমাদের কি উপপাদ্যটি প্রমাণিত হয়েছে, তারপর আমরা লিখবো কি প্রমাণিত, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো আজকে এ পর্যন্তই, আগামী দিন তোমাদের বাড়ির কাজ থাকবে উপপাদ্যটা সিডব্লিউ এইচডব্লিউ করে নিয়ে আসবে, ঠিক আছে। এবং জুম ক্লাস এবং ইউটিউব ক্লাস দুইটাই রেগুলার করতে হবে, ঠিক আছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।